আরে আরে করছেন কি, মারছেন কেন বাচ্চাটাকে? আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, সেটা হচ্ছে যে মারলেন কেন? ও 90 পায়নি বলে, আর আপনার পাশের বাড়ির বাচ্চাটা 95 পেয়েছে বলে? কেন, সব বাচ্চার মাথা তো সমান হয় না। এটা আমি বারবার অনুরোধ করছি আপনাদের প্রত্যেকটা মা বাবাকে, অহেতুক বকাবকি বা মারধর করবেন না। দেখুন, সব বাচ্চার মাথা সমান হয় না। আপনাকে দেখতে হবে যে অন্তত দিনের শেষে যেন একটা ভালো মানুষ তৈরি হয়। পড়াশুনে একটা ডিগ্রি হাসিল করাটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে সে মনের দিক থেকে কতটা ভালো মানুষ হলো। দেখুন, পাশের বাড়ির ছেলেটা ভীষণ ভালো ক্রিকেট খেলে, কিন্তু আপনার ছেলে কোনো খেলাধুলোর তার ইচ্ছে বা কোনো নেশা কিছুই নেই। কিন্তু তার মানে আপনার বাচ্চাটা খারাপ নয়। নেই, ও হয়তো ভীষণ ভালো তবলা বাজাতে পারে বা ভালো পিয়ানো বাজায়, তা আপনি সেদিকে তাকে উৎসাহ দিন না। ও ক্রিকেট খেলছে বা ও ভালো ফুটবল খেলে বলে আমার বাচ্চাকেও সেটা করতে হবে, আমার মনে হচ্ছে এগুলো কোনো প্রয়োজন পড়ে না। দিনের শেষে দেখতে হবে বাচ্চাটা কতটা মানুষ হলো, মরাল ভ্যালু কতটা কিছু শিখলো। বই খাতা পেন কাগজ এগুলো তো একটা জাস্ট, জীবনে চলতে গেলে এগুলো আমাদের সবাইকার প্রয়োজন আছে, আর বাচ্চাদের তো অবশ্যই আছে। কিন্তু কোনো জায়গায় কম্পিটিশান করে বাচ্চাদের কম্পিটিশানের মধ্যে ঢোকাবেন না, ওদের মতন করে বড় হতে দিন। আপনার ইচ্ছেটা ওর উপর চাপিয়ে দেবেন না। আমি পড়াশুনায় ভালো কোনো সময় হয়তো ছিলাম, বা আপনি আমার থেকেও ভালো ছিলেন, ভীষণ ভালো ছিলেন, কিন্তু দেখা গেল আপনার বাচ্চা অঙ্কে ভালো না, সে সায়েন্স নেয়নি, সে আর্টসের বাচ্চা। হতেই পারে তো আর্টসের বাচ্চা, তাতে খারাপ কি? আর্টসটা কি পড়াশুনো নয়? হিস্ট্রি জিওগ্রাফি ইংলিশ বেঙ্গল এগুলো কি পড়াশুনোর মধ্যে পড়ছে না? একমাত্র সায়েন্সের যারা স্টুডেন্ট তারাই ভালো পড়াশোনায়, আর বাদবাকি বাচ্চাগুলো ভালো না? এগুলো আপনাদের চিন্তাধারার ভুল। আমার মনে হচ্ছে না বাচ্চাদের মতন করে এগোতে দেওয়া উচিত। আপনি শুধু পেছনে থাকুন যে তারা যে রাস্তা এগোচ্ছে রাস্তাটা ঠিক আছে, তো ভুলভাল রাস্তায় হাঁটছে না তো, এইটুকু দেখুন। জোর করবেন না, প্রেশার দেবেন না, 95 পায়নি বলে তাকে দুঘা পিটিয়ে দেবেন না। এই মারের আমি বড় এগেনস্ট, আমারও দুটো বাচ্চাকে আমি কোনোদিন পিটিয়ে মেরে ধরে বড় করিনি। যাই হোক, আমার মনে হচ্ছে আপনারা খুব ভালো বুঝতে পেরেছেন। আগামী দিনে কোনো বাচ্চার গায়ে হাত দেবেন না। অঙ্কে সবাই ভালো নাও হতে পারে, সায়েন্সে ভালো নাও হতে পারে, হয়তো অন্য জিনিসে ভালো হোক না ভালো, ওর ভালোটা ওর মতো করে এগোতে দিন। ওই যে বললাম, জোর করে কিছু করাবেন না, জোর জবরদস্তি করে কাউকে কিছু শেখানো যায় না, তাই না? যাক, আপনারা সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।